চৈত্র সালের ধামাকা অফারের সঙ্গে আমরা বেশ পরিচিত বাই ওয়ান গেট ওয়ানও এখন আমাদের সকলের পরিচিত অফার তবে এবার এমন একটা উপহারের কথা আপনাদের শোনাবো যা শুনলে চমকে যেতে পারেন আপনিও তাও আবার খোদ শহর কলকাতার রোপন স্ট্রিটের একটি চায়ের দোকানে জামা কাপড়ের দোকানে কেনাকাটা করলে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে দেওয়া হতো বিভিন্ন উপহার এবার এক কাপ চা খেলে পেতে পারেন আস্ত একটা আইফোন মাত্র দশ টাকার চা খেয়ে আইফোন উপহার শুনে প্রথমে চা প্রেমীদের চোখ ছানা বড়া হলেও এটাই সত্যি কেন এমন উদ্যোগ দোকানের মালিকের দাবি চা প্রেমীরা চা খেতে এসে যদি লাকি ড্রয়ের মাধ্যমে নিয়ে যেতে পারেন আইফোন তাহলে চায়ের প্রতি প্রেম আগ্রহ ভালোবাসা আরও বেড়ে যেতে পারে চা প্রেমীদের তাই এই উদ্যোগ এক তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর আর এক তারিখে ড্র হচ্ছে আইফোন আইফোন সব তো ইউজ করতে পারছে না চার বছর আগে মানে আইফোন এক বড় জিনিস ছিল আজকে তো অনেকজন ইউজ করতে তো আমি দেখলাম কি এই রকম জিনিস দিই কি লোক গর্বান্বিত ফিল করে নিজের একটা আমি আইফোন চাই খেয়ে আইফোন পেয়েছি আমি মানে এটা চিন্তার বাইরে ছিল লোকের আর আমের মুখ আইফোন পাওয়া যায় হ্যাঁ এটা চিন্তার বাইরে ছিল লোককে কি আমি চাই খাবো আর আইফোন জিততে পারবো এটা হতে পারে না আমি বললাম যে দুনিয়া বলবে হতে পারে না ওইটা করে দেখাবো আমি এই দোকানে চায়ের স্বাদ আগেই মন ছুঁয়েছে চা প্রেমীদের তার উপর আইফোন উপহার স্বাভাবিক ভাবেই খুশি চা প্রেমীরা অনেক ভালো সাত টাকা চায় খেয়ে আমার অনেক ভালো লেগেছে এবং সাত টাকা দিয়ে মানে একটা আইফোন পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই অনেক ভালো আছে বিগত তিন বছর ধরে লাকি ড্রর মাধ্যমে উপহার তুলে দেয়া হচ্ছে এক থেকে একত্রিশ তারিখ গোটা ডিসেম্বর মাস জুড়ে চলে এই লাকি ড্র ফলাফল নতুন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি আগে দোকানে কেনাকাটা করলে পাওয়া যেত উপহার এবার চায়ের দোকানে চা কিনলেই পেয়ে যাবেন উপহারে আইফোন শহর কলকাতায় এরকম চমক আরও আছে কলকাতা দিয়ে শেখ চিকুর রিপোর্ট ওনকার বাংলা